প্রথমে আমার নবনির্বাচিত বিধায়ক দল নেতা মোহন ভাই উপনেতা ভাবে কে ভি সিংদেও এবং মহারাজা কীর্তি সিংদেও এবং প্রভাতী পরিড়া সর্বসম্মতিক্রমে আজ এটি নির্বাচিত করা গেল এবং আমার নেতা মধ্যে মনোনীত কলে তাকে নিশ্চিত ভাবে সমস্ত ধন্যবাদ দেবি। আজ এবে আমি তুরন্ত এক মিনিটে বাহারু রাজ্যপাল রাজভবন বাহারু আমি সরকার করা অটস্তরী এবং তিন স্বাধীন বিধায়ক একাশি জন সদস্য আমার সাগরে অগজ দস্তাবিজ আমি দেবু সরকার করা সে আমি আমন্ত্রণ কলে কালি আমি প্রধানমন্ত্রী উপস্থিতরে দিন পাঁচটা বেড়ে শপথ গ্রহণ উৎসব জনতা ময়দান হব এবং সমস্ত নিমন্ত্রণ আবেদন করছি ওড়িশার 4.5 কোটি লোক সমস্তে এ কার্যক্রম নিশ্চিত কালি দীপাবলি মনাইবে সারা ওড়িশার দীপাবলি মানিব এবং সমস্তে 2টি দীপ জাড়িবে কেন্দ্র সরকার রাজ্য সরকার ওড়িশার জনসাধারণ যে বিশ্বাস আস্থা কালি আমার নয় সরকার শপথ নেওয়া পরে সে কার্য শপথ গ্রহণ উৎসব পরে পরে সে ওড়িশার যে কথা সংকল্প করছেন সে কার্যের অগ্রসর হবে এবং আপন মানে সমস্তে 4টা সুদ্ধা জনতা ময়দানে কালি পৌঁছবে এবং আপন মানুষ সমস্ত এই মিডিয়া মাধ্যমে সারা ওড়িশার লোক যে আগ্রহী সে জনতা ময়দানে উপস্থিত হবে এবং নিজ নিজ জায়গায় নিজ নিজ ব্লকরে এলইডি জরিয়ারে মধ্য দেখিপারে বিভিন্ন কার্যক্রম রয়েছে তাদের এবং দীপ জড়াইবে দীপাবলি মনাইবে সমস্ত বহু বহু ধন্যবাদ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।